এখন শরীর ভালো তো একটু? আগের থেকে তো অনেক ভালো। ভিডিও দেখে কতজন এসেছে? মনে বলতে পারলো না, মনে নেই যে কতজন এসেছে। একটা নতুন ব্যাটারি নিচ্ছি, এই সাইডে দেখো ডিজায়ার ব্র্যান্ডিং করা, এটা হচ্ছে ক্যানোনের V10। সময় বলছে বিকেল ঠিক 4:09, আজকে 26শে অক্টোবর। আমরা কিন্তু ট্রিপের জন্য বেরোচ্ছি 2রা নভেম্বর, তার জন্য তারা কিছু প্রস্তুতি তো চলছেই। আর আজকের এই ব্লগটা শুরু হয়েছে ঠিক গতকাল দুপুরবেলা, সময় এখন 3:30। আর আমরা যে উত্তরাখণ্ড ট্রিপটার কথা বলেছিলাম, তার জন্য আমার বাইক ছাড়াও আরও তো বাইক যাচ্ছে, সেই বাইকগুলোতেও কিছু কাজ রয়েছে, সেই উপলক্ষে আজকে আমরা বেরোচ্ছি, একটু টুকটাক কাজ করাবো। এদিকে চলে এসেছে শুভ্র, তার মানে বুঝতেই পারছো শুভ্র আমাদের এই ট্রিপে যাচ্ছে। আর আমার ব্লগে অনেক যুগ পর আরেকজন ব্যক্তিত্ব যাচ্ছে, গদু মাস্টার। ও যদিও ট্রিপটাতে যাবে না, বাট যাবে, কিছু কাজ আছে ওরও। আমাদের একটা ট্রিপ আসতে চলেছে, সেটা আরও পরে, সেটা এখন রিভিল করবো না। তো এই হচ্ছে গদু মাস্টারের লালটু। আজকে আরেকটা টুইস্ট হলো, আমি শুভ্রর মিটিয়াটা চালাবো, তো আমার রাজামশাই আজকে যাবে না, রেস্টে থাকবে। নমস্কার, আমি প্রিয়া ওরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমরা দেখতেই পাচ্ছ শুভ্রর মিটিয়াটা চালাচ্ছি, আর এখানে রয়েছে ভায়াটেরার ট্যাঙ্ক ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমার ক্যামেরাটাও আমি সেট করে দিয়েছি। হাই কর, ও আমি ইদানিং দুটো ওয়েলিংটনের উপর ব্লগ বানিয়েছিলাম, কারণ ওখানে আমার যেতে হয়েছিল নেক্সট ট্রিপের জন্য। তার উপর দুজন কমেন্ট করেছে দেখলাম যে তোমার বেশিরভাগ ভিডিও ওয়েলিংটনের ট্রাভেল ব্লগ কই, এর পিছনে অনেক ব্যাপার আছে। তোমরা যদি পুরীর সিরিজটা দেখো দেখবে বেশ ভালোই খরচা হয়েছিল যেতে আমাদের। পুরীর থেকে আবার আমরা কেওনঝড় গেছিলাম, আমরা কিন্তু শুধু সমুদ্র সমুদ্র দেখাইনি, কেওনঝড়ে পাহাড় ছিল, ওয়াটারফলস ছিল, কিন্তু দেখবে শেষের ব্লগটাতে একদম কম ভিউ, আমার রেগুলার ব্লগের থেকেও কম ভিউ। তো এত কষ্ট করে যখন ট্রাভেল ব্লগগুলো বানাই, এত খরচা হয়, তারপরেও সেগুলোতে ভিউটা হয় না। তাই জন্য আমি অনেক সময় কি করি, ওয়েলিংটন মার্কেটে গেলে সেখানে একটাকে দুটো ব্লগ বানিয়ে নিই, সেগুলো ছাড়ি, কারণ সেগুলো আমাকে ওভার দ্য ইয়ার প্যাসিভ ভিউ দেয়, মানে সারা বছরই ভিউ হয় এবং আমার চ্যানেলের গ্রোথেও সেটা হেল্প করে। তাই জন্যই আমি ওদিকে গেলেই ভিডিও বানিয়ে নিই। এবার ওয়েলিংটন পৌঁছে আমরা দেখলাম একদিকে সমস্ত দোকান বন্ধ, তার কারণ হচ্ছে ওয়েলিংটন মার্কেটেরই একজন কেউ মারা গেছেন, তো ওইখানের কাজগুলো আমাদের হলো না। তাই জন্য ওখান থেকে আমরা চলে গেলাম মেট্রো গলিতে, কারণ ওখানেও আমার একটা কাজ ছিল। সময় আপডেট 7:17, আমরা অনেকক্ষণে চলে এসেছি প্রফেশনাল এন্টারপ্রাইজে, আমাদের গদু মাস্টার একটা ভিডিও বানিয়েছে। অনেকদিন পরে ভিডিও বানালাম গাইস, খুব মজা পেয়েছি গাইস। এখন আমি এসেছিলাম একটা ছোট্ট কাজে, সেই কাজটা হোপফুলি হয়েছে, ভেতরে ঢুকি তারপরে বলছি। আমার DJI মিনি 2 যে ড্রোনটা আছে তার 3টে ব্যাটারি আমি যেটা এতদিন ধরে ইউজ করছি ফুলে গেছে ব্যাটারিগুলো, তার জন্য আমি একটা নতুন ব্যাটারি নিচ্ছি। এটা DJI-এর অরিজিনালি যে ব্যাটারিটা হয় সেটাই আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাটারিটা, এই সাইডে দেখো DJI-এর ব্র্যান্ডিং করা। এটার দাম কিন্তু তোমার পড়ে যাবে 4,000 টাকা। তো আমি এটা নিচ্ছি কারণ ট্রিপে অনেক ড্রোন শট থাকবে, তার জন্য একটা নতুন ব্যাটারি দরকার। নতুন একটা ক্যামেরা আমাকে মৈনাকরা তুলে দিয়েছে, সেটা হচ্ছে ক্যানোনের অ্যাকশন ক্যামেরা বলতে পারো, বা হ্যান্ডি ছোট্ট ক্যামেরা বলতে পারো, এটা হচ্ছে ক্যানোনের V10। এরকম হচ্ছে ক্যামেরাটা, দেখো আমি সেলফি স্ক্রিনটা ফ্লিপ করে রেখেছি, আর এটা এদিকে ঘুরিয়ে নিলে আমি ফিল্ম করতে পারবো সুন্দর করে। এটাতে ফিক্স লেন্স 6.6 mm, মানে প্রচন্ড ওয়াইড, অ্যাপারচার হচ্ছে 2.8। তো আমি যখন হাতে নিয়ে কথা বলবো না, পুরো আমি নিজেকে দেখাতে পারছি, ট্রাইপড অ্যাটাচমেন্টের জন্য জায়গা দিয়েছে এইখানটায়, বাট লাগবে না, তুমি হাতে নিয়ে কথা বলবে না, মানে একদম পুরো ওয়াইড বুঝতে পারবে পুরোটা। দামটা মাত্র 37,000, আর 2 বছরের ওয়ারেন্টি আসে। ইনবিল্ড ND ফিল্টার আছে, ইনবিল্ড স্টেবিলাইজেশন আছে, এখানে দুটো স্টেরিও মাইক আছে, দেখো এখানটা কন্ট্রোলস আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, পরবর্তীকালে যদি একটু টাকা পয়সা হয় অবশ্যই এরকম একটা নেবো। ড্রোনটা নিয়ে আমি একটু টেস্ট করবো, একটু দেখো তো টেস্ট করে এটা। তো ব্যাটারি সেট হয়ে গেছে, বাট পাওয়ার নেই এখন, তো আমি এটা চার্জ দিয়ে দেখছি। হ্যাঁ, চার্জিং হচ্ছে এখানটা, তো ব্যাটারি ওকে, তার মানে অন করে দেখাচ্ছে। হ্যাঁ দেখো, একটু চার্জ দিতেই জিনিসটা কিন্তু অন হয়ে গেছে, ব্যাটারিটা নিয়ে নিয়েছে। আমাদের শুভ্র মহাশয় আরেকটা জিনিস নিয়েছেন, হ্যান্ডেল বার মাউন্ট হয় না, যেখান থেকে আমি সেকেন্ড অ্যাঙ্গেলে কথা বলি, সেটা। এটার দাম এখন মোটামুটি রয়েছে 600 টাকা। এটা পুরো মেটালের হয়, তোমার হ্যান্ডেল বারের পাশে থাকবে, এবং কিছু শট শুভ্রর ব্লগে না, এমনি আমি ব্লগ করি না, আমি জাস্ট নিজের পারপাসে ভিডিও করব ব্যাস। হ্যাঁ, তার জন্য অল সেট, প্রিপারেশন রেডি। আর আমাদের 3 নম্বর মেম্বার চলে এসেছে, সে হচ্ছে আমাদের শুভঙ্কর। শুভঙ্কর ব্লগে কিন্তু বলে দিয়েছি যেতে হবে, অবশ্যই, ঠিক আছে। মেট্রোগুলিতে কাজ মিটিয়ে আমি, গদু, শুভঙ্কর আর আমার পেছনে ছিল শুভ্র, আমরা বাড়ির দিকে রওনা দিই, কিন্তু গদু মাস্টারই বাড়ি চলে যায়। আমরা 3 জন চলে গেছিলাম বেলঘড়িয়ার এক্সপ্রেস ওয়েতে একটা চায়ের দোকানে, কেন দেখে নাও। সময় আপডেট
11:02 আমরা এখন রয়েছি এক্সপ্রেসওয়েতে, বাইকগুলো এইখানে রাখা। এদিকে আমাদের ট্রিপের 4 নম্বর সদস্য, সে চলে এসেছে, আমাদের সৌরভ দা চলে এসেছে, ঠিক আছে। আমরা এই 4 জন মিলেই মূলত প্ল্যানটা করেছি, আলোচনা করলাম যে কি কি নেব, কোন রুট দিয়ে যাব না যাব। ভাই বলছি কোথায় কোথায় থাকবো, কেউ কিছু বলছে না, আমি কি করবো এবার? যাওয়ার আগের দিন বুকিং করবো হোটেল। আলোচনা থেকে গল্প বেশি হচ্ছে। হ্যাঁ ভাই, সবকিছুই হচ্ছে, এরকম চলবে, এইভাবেই চলবে। তারপর আজকে সকালেই আমি আমার রাজামশাইকে নিয়ে ঠাকুমার বাড়ি যাই। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে ঠাকুমার শরীরটা একটু খারাপ, ঠাকুমা হসপিটালেও ছিল, এখন শরীরটা অনেকটাই ভালো, আর এখন ঠাকুমা বাড়িতেই চলে এসছে। এখন শরীর ভালো তো, একটু বেশি কথা বলতে পারছে না, নাকে এখনও তোমার অক্সিজেন চলছে আর কি। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছো, এগুলোকে কনসেন্ট্রেটর বলে, এগুলোতে তোমার অক্সিজেন সাপ্লাই করে। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইপ্যাক মেশিন, এটা দিয়ে বাইপ্যাক মাস্কের মাধ্যমে ঠাকুমাকে অক্সিজেন দেওয়া হয়। আগের থেকে তো অনেক ভালো, কথাবার্তা বলতে পারছো একটু? আর আজকে যেমন আমি এসেছিলাম পেনশন তুলতে, তো ভালোই তো সই করতে পারছো, হাতের লেখা তো সে আগের মতন সুন্দরই আছে। হাতের লেখা আমার ভালোই ছিল, ভালোই ছিল। ইংলিশ মিডিয়ামে ও পড়তো না, একাকু তাই তো, ওকে শিখাতে শিখাতে আমার লেখা সুন্দর হয়ে গেল। বাহ, ঠাকুমা এত শরীর খারাপের পরও খুব সুন্দর হাতের লেখা করে কিন্তু লিখতে পারছিল, যদিও অনেকটা রিকভার করেছে। 15 দিন আইসিইউতে ছিল, বাড়িতে এসেও প্রায় 6-7 দিন ট্রিটমেন্ট চলছে ওরকম মেশিনগুলো দিয়ে, এবং ওষুধপত্রও চলছে। তারপর বাড়ি ফিরে এসে লাঞ্চ করে এখন আমি যাব মইদুলদার দোকানে, কারণ বাইকের সিটে ছোট্ট একটা মডিফিকেশন করার আছে। তো চলো। মইদুলদার ওখানে আগে একদিন গেছিলাম, তখন জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ওখানে কতজন এসছে আমার ভিডিও দেখে। আগে যে কবার গেছি প্রত্যেকবার বলেছিল ওই 20-30 জন বা 40 জন, কিন্তু এইবার বললো দাদা গুনে বলতে পারবো না এত লোক এসছে। এটা শুনেও ভালো লাগলো, কারণ আমার থেকে একজন লোক উপকৃত হলো, তোমরা এতজন আমার ভিডিও দেখে আসছো, এটা খুব বড় একটা পাওনা আমার কাছে। আজকেও মইদুলদাকে জিজ্ঞাসা করবো, দেখি আজকে উনি কি উত্তর দেন। আমার নিজেরও এই পুজোর মধ্যে রাত জেগে ঠাকুর দেখে, তারপর মেট্রোর এসিতে চড়ে না খুব ঠান্ডা লেগে গেছে, তো নাকে নাকে কথা বলছি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মধ্যগ্রাম সোদপুর রোড, এদিকে গেলে সোদপুর, উল্টো দিকে গেলে মধ্যগ্রাম। এই সামনেই হচ্ছে এপিসি কলেজ, ওই দূরে গিরুয়া বিল্ডিংটা ওটা এপিসি কলেজ, তার আগে এই যে মইদুলদা এখানে বসে আছে, ঠিক আছে, মইদুল অটো সিট সেন্টার। এই সিটটা খোলাও হয়ে গেছে, মইদুলদার সিটটাকে এবার বের করে নিচ্ছে। এর মধ্যে বাকি রং ঠং সব একই থাকবে, শুধু এই সামনের যে কালো জায়গাটা এটা চেঞ্জ হবে, এই দাগ দিয়ে দিচ্ছে দাদা দেখতে পাচ্ছ। এই অনুযায়ী কি হবে বলতো, ওই দুটো একটা ফুলবে তাই তো? একদম, এগুলো ফুলে ফুলে উঠবে, এটা ডবল সেলাই হবে, এরকম সাইড দিয়ে ডবল সেলাই হবে। হ্যাঁ, আর বাচ্চাকে ফোব দিতে হবে না, নাহলে তো ফুলবে না। না না, ফোম দিয়ে সেলাই হবে। আচ্ছা, সেলাইটা এরকম হবে, দুটো করে সেলাই যাবে। হ্যাঁ, বাট এটাতে একটা ড্রব্যাক আছে হচ্ছে, যেটা এটা বর্ষাকালে এর মধ্যে জল ঢুকতে পারে। হ্যাঁ, জল ঢুকবে, কিন্তু আমি যখন ট্রিপে যাচ্ছি তখন বর্ষা হওয়ার সম্ভাবনা কম, এবং আমি এক্সপেরিমেন্ট করব। তার কারণ হচ্ছে আমি যখন এয়ার সিট ইউজ করেছিলাম একবার পিতবের, ওটাতে কিন্তু এরকম ফোলা ফোলা থাকে এয়ার সিট গুলো, তো ওটাতে বেশ একটা আরাম লাগে, তার জন্য আমরা একটু এক্সপেরিমেন্ট করছি যে হয়তো এটা দিলে ট্রিপটাতে আরো জার্নিটা কমফোর্টেবল হবে, তাই তো? তোমার কি মনে হয়? ভিডিও দেখে কতজন এসেছে আর বলতে পারবো না যে কতজন এসেছে। আগে যেমন বলতে 20-30 জন, না না এখন তো আর গুনে বলতে পারবো না, মনে নেই যে কতজন এসেছে। এইমাত্র একজন এসেছিলেন, তাকে ভিডিওতে নিতে পারলাম না, যদি বলে না নিতে হবে না। তারা বুলেটে এবং অ্যাভেঞ্জারও দুটো গাড়ি আছে, বুলেটটা দেখা, ওই যে গাড়িটা পেছনে এখনো আছে, ঠিক আছে, ওনারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, ওইখানে সেলাই খোলার পর সামনের পাটটা এরকম বেরিয়ে এসছে। এই পাটটা ওইগুলো তুমি চেঞ্জ করে দেবে তো পুরো? একদম। চেঞ্জ করে কি কাপড় দিচ্ছ? মালটা সেমই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই মালই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে দানা স্টাইল, আর এখন যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডিবা স্টাইল। এই হলুদ দুটো প্লাস এই ব্ল্যাক পুরোটাই চেঞ্জ হবে। সিটের মেইন লেআউটটা মইদুলদা এখানে চক দিয়ে একটা ডট ডট করে দিয়ে দিয়েছে, মাঝখানে পুরো খোপ খোপ করা হয়েছে, চওড়ায় 2.5, লম্বায় 4 ইঞ্চ। এর সাইড দিয়ে এখান দিয়ে এখান দিয়ে সব ডবল সেলাই হবে, আর এর তলায় এটা হচ্ছে 1 ইঞ্চির ফোম থাকবে, তার তলায় এটা হচ্ছে মার্কিং নেট, এটা দিয়ে ইডলে এটা থাকবে। হ্যাঁ, পুরোটা সেলাই হবেই হবে না, একসাথে একসঙ্গে সেলাই।
দেখো কি সুন্দর জিনিসটা হয়েছে, পুরো ফুলে ফুলে উঠছে, যেরকম এয়ার সিটে পাম্প দিলে ফুলে যায় না, কিন্তু এখানে এয়ারের পরিবর্তে ফোম দেওয়া রয়েছে। উপরে রাখলে এরকম হবে, এবার একটু এদিকে কাট হবে, একটু এদিকে কাট হবে, আর শেপটা পুরো এরকম করে তুমি কাট করবে না, করে সেলাই করবে চারদিকটা। হ্যাঁ, চারিদিক মানে পুরোটাই সেলাই হয়ে কভার হবে। হ্যাঁ, এই দেখো এই মাপে উপর নিচে একটু কাট হবে, এদিক থেকেও কেটে দেবে, তারপরে সেলাই হবে। এই দেখো চকের মাপে পুরো জিনিসটা এবার কাট হবে। পুরো কেটে প্রস্তুত মিডল পোর্শনটা, এটা এখানটা বসার পর দেখো কি সুন্দর লাগছে। এখানে মইদুল দা সিটের মেইন ভোমটাকে একটু কাট ডাউন করছে, ওটা তো আরো 1 ইঞ্চি বাড়বে, তো এই হাইটটা বেশি হয়ে গেলে এই সেম এই হাইটে চলে আসবে, তো লুকটাও বাজে লাগবে, তার থেকে একটু এই জায়গাটা কেটে ডাউন করলে হাইটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সাড়ে 6টা বেজে গেছে, মইদুল দা কাজটা করে ফেলেছে পুরো, এবার বাইকের সিটও ফিটিং হয়ে গেছে, একবার তোমাদেরকে দেখাই কি দারুণ লাগছে, আমার তো পছন্দ হয়েছে, দাদারা তো কাজটা করে ভালো লেগেছে, ভালো মানে সুন্দর লাগছে। দেখো সিটটা কি দারুণ লাগছে, এই জায়গাটা খালি চেঞ্জ হয়েছে, সিটটা একটু ডাউন করা হয়েছে, তারপরেও দেখো সিটের হাইটটা কিন্তু সেম আছে, ওটা না ছাড়লে কিন্তু এই যে কার্ভটা এটা আসতো না, এটা পুরো এয়ার সিটের মতনই হয়েছে, কিন্তু এয়ারের জায়গায় ফোমগুলো আছে। তাহলে এবার একটু বসে দেখা যাক। খারাপ তো লাগছে, হালকা স্প্রিং স্প্রিং লাগছে, মনে হচ্ছে হালকা উঠছি। এটা যা হবে রিভিউ সেটা তো আমি আগামী যে ট্রিপটা সেই ট্রিপে দেবোই, তার জন্য নেক্সট ব্লগ গুলো ফলো রাখবে, ঠিক আছে? তাহলে এরকম একটা সিট করতে কিরকম খরচা? এটা 1000-1200 টাকা খরচা হবে, কিন্তু কভারটা পুরো নতুন করে হবে। হ্যাঁ, আমার যেমন একটু হয়েছে ওরকম হয়েছে, এইরকম হয় না, হলে পুরো নতুন করেই কভার হয়, এবং সেটা মোটামুটি 1000-1200 টাকা খরচা। সেটা সিট অনুযায়ী কিরকম ফোম দিচ্ছে? যদি ফোমটা আরেকটু নরমাল ফোম দেয় তাহলে 700-800 টাকার মধ্যেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা করতে গেলে কি বলতে হবে দর্শককে? এটা বলতে গেলে বলে যে 1 ইঞ্চি হাই ডেনসিটি ফোম, 1 ইঞ্চি হাই ডেনসিটি ফোম দিয়ে ডাবল সেলাই দিয়ে করতে হবে, বলবে ব্লগার আবুকে যেরকম করে দিয়েছো সেরকম, ঠিক আছে? ভিডিওটা দেখলেও হবে, একদম বললো হবে। আর আমি দাদার ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে কল করতে পারো, আর লোকেশনের লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আসতে পারো, কাজটা করে আমার খুব ভালো লেগেছে, আবার আসবো আরেকটা ট্রিপের আগে। একদম একদম, আজকের ওই ব্লগটা আমি এখানে শেষ করব, যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আবার অন্য ভিডিওগুলোও দেখো, তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। কিন্তু তত তো তোতলে যাচ্ছিলাম, হ্যাঁ তোতলাই, ও তোতলাই যা, না রোজ রোজ তোতলাই না, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তোতলাচ্ছি, ও দেখি বলে যাচ্ছে, হ্যাঁ 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 এরকম করছে পুরো।